প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি দুপুরের নয়াপল্টনে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তিস্তা সহ সীমান্তবর্তী নদীর পানি শুকিয়ে দেশ ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী নত যেন সরকার আবদুল্লাহাদের প্রতিবেদন কা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন

খন কুন্ডদের মন্ত্রী তাই ডিএনপি কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি দেন কারণ ওদেরকে তো লুপ করে ঠিকতে হবে খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচির অন্য এক অনুষ্ঠানে নয়াপলটনে মির্জা আব্বাস চলমান তাপ দাহের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন ইট ঢাকা শহর পরিপূর্ণ হয়েছে আজকে গ্যাস দেখা যায় না ফবকে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম ব্যক্তি মরুভূমিতে পরিণত হয়েছে তুমি তো জলাশয়গুলো দখল করে ফেলেছে এই ভূমিদস্যুরা কারা এরা সরকারের মদত পুষ্ট ভূমিদস্যু সরকারের মদত পুষ্ট ভূমিদস্যুরা নদী ভরাট ও বন কেটে উজার করছে বলে অভিযোগ করেন তিনি একটি মরুভূমিতে আব্দুল আহাদ এসটিভি ঢাকা